আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শারমিন ফ্যামিলি ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। তো আজকে যে আমাদের বাউরের এখান থেকেই ভিডিওটি শুরু করলাম, এখন বাজে সকাল 10টা। তো সকালবেলা থেকে আসলে ক্যামেরাটা অন করা হয়নি, আজকে টুকটাক ঘরের কাজ করছি, তো সেগুলো শেয়ার করার মতো না। তো যাই হোক, দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্রচুর পরিমাণে গরম পড়া ধরছে আবার আজ দুই দিন ধরে, মানে কিছুদিন বৃষ্টি হয়ে একটু স্বস্তি ফিরে আসছিল, তো তারপরে আবার গরম শুরু হয়ে গেছে। তো রাফিকে খাইয়ে দাইয়ে পরে বসছি আর কারেন্ট চলে গেছে। তো রাফির বললাম, আবু চলো আমরা একটু বাওয়ারের ওখান থেকে বাতাস খেয়ে আসি, মানে বাতাস অনুভব করে আসি। তো দেখতে পারছেন এখানে কিন্তু খুবই বাতাস, আসলে গাছের পাতা টাতায় যে নড়ছে। আর এই বছর এই যে আমাদের বাউরের পানিই শুকায়নি, পানি হতেই আছে হতেই আছে। আবু তো এখানে আসলে কিন্তু ভালোই লাগে, বেশ তো অনেক দিন ধরে প্রায় আসা হয় না, তো আজকে হঠাৎ করেই আসলাম বাতাস খেতে। আর এখন একটু এখানে ঘোরাঘুরি করে তারপর বাড়িতে যাব। বাড়িতে গিয়ে দুপুরে রান্না করব, সকালবেলা আজকে রান্না টান্না কিছুই করিনি, বাসি কাশি যা ছিল ওটাই খেয়ে দিয়ে সেরে মানে সকালে রক্ত পার করছি, তো দুপুরে রান্না করতে হবে যেয়ে। কি আব্বু ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ গাছে উঠাইয়ে দাও। না না পিঁপড়ে গাছে মাজালি আছে, গাছে ওঠা যায় না আবু। তো ঠিক আছে, ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, আবার বাড়িতে গিয়ে আমার রান্নাঘর থেকে ভিডিও শুরু করব। তো দেখুন রাফি গাছে উঠছে কি সুন্দর করে, আর একবার ওটা আবু দেখি। তো আমরা ছোটোবেলায় এরকম একটা কাঠি নিয়ে, তো কাঠি মাপামাপি খেলতাম, গাছে উঠতাম আর কাঠি মাপামাপি খেলতাম, তো আসলে সেই খেলাগুলো সব এখানে স্মৃতি শুধু। ওরে আল্লাহ আল্লাহ, আমার আব্বু কত ধরে উঠা শিখে গিয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা এখান থেকে অফ করছি, বাড়িতে গিয়ে আবার ক্যামেরাটা অন করব, কারণ বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। তো তারপরে ফিরে আসলাম আমার সেই রান্নাঘরে, আমার মাটির রান্নাঘর। তো অনেক আপুরা আমার রান্নাঘরটা, অনেক আপুরা বলতে সব আপুরাই আমার রান্নাঘরটা অনেক পছন্দ করছেন, তার জন্য আমিও খুব খুশি হয়েছি যে আপনারা পছন্দ করছেন। তো যাই হোক, বাউরের ওখান থেকে ঘুরতে ফিরতে তারপরে পাড়ার ভিতরে গিয়েছিলাম, অনেকদিন ধরে পাড়ায় যাওয়া হয় না, তো পাড়াইতে একটু গল্প গুজব করতে করতে আবার দেরি হয়ে গেছে, তো যার জন্যই এসে পরে ঘরেই বসেই তাড়াতাড়ি তরকারিটা কেটে নিয়েছি, এখানে রানিনি। তো তরকারি কাটা কুটো সব শেষ, এখানে আমি রান্না করব। আর আজকে রান্না করব খুবই সিম্পল একদম। তো আমার মিষ্টি কুমড়ার গাছগুলো সব কেটে দিয়েছি গুঁড়া মেরে একবারে, তো সেই মিষ্টি কুমড়ার শাকটা ভাজি করব, বেশি কিছু ঝামেলার রান্না না, তো যার জন্য একটু দেরি করেই আসলাম। তো দেখতে থাকুন আপনারা। আর আজকে কিন্তু অনেক বড় একটা খুশির সংবাদ আছে, তো দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু আমার খুশির খবরটা আপনারা মিস করবেন, কারণ আমার খুশিতেই আপনারা বেশি খুশি হন, আমি সব সময় দেখছি বা জানছি, তো যার জন্য আজকের এই খুশিটাতেও আপনারা অনেক খুশি হবেন সবাই। আর আমার যে কোনো খুশির সংবাদ, খুশির মুহূর্ত আপনাদেরকে না জানালেও আমি মানে মনে হয় খেলে হজম হয় না বা ঘুমোতে গেলে ঘুম আসে না, এই জন্য মনে হয় সবার আগে আপনাদেরকে জানাই, কারণ আপনারাই আমার সব। এখন এই গুটি গুটি পায়ে চলছি সেই প্রথম থেকে এই পর্যন্ত শুধুমাত্র আপনারাই আমাকে নিয়ে আসছেন, আর যার জন্য আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তো শুধু মন থেকে দোয়া করব, আর আমি যখন যে খুশি হই বা যখন যা আমার খুশির মুহূর্ত আসে, তো আপনাদের আগে আগে ইনশাল্লাহ জানাবো সব সময়।
আজকে আমি কিন্তু অরিজিনাল ভয়েসটা রেখে দিয়েছি, যার জন্য আমাদের এখন যেহেতু ধানের মৌসুম, তো আমাদের পাশের বাড়িতে ধান মানে মেশিনে ধান মাড়াই করছে, তো যার জন্য সেই মেশিনের প্রচণ্ড শব্দ। আবার সামনে দেখতে পাচ্ছেন রাফি টেবিল ফ্যান জুড়ে রাখছে, তো সেই টেবিল ফ্যানের শব্দ আর ধান মাড়াই করা মেশিনের শব্দ দুটো একাকার হয়ে মানে শব্দ আর শব্দ, তো হয়তো একটু বিরক্ত লাগতে পারে, তো দয়া করে কিছু মনে করবেন না। আর আমার কিন্তু ঠান্ডা এখনও কমেনি, যার জন্য কথা একদম নাকে উঠে গেছে, মানে মুখ দিয়ে কথা বললে মনে হচ্ছে আমি নাক দিয়ে কথা বলছি, মানে নাকে উঠে গিয়েছে কথা, তো যার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি। তো আসলে কথা শুনতে হয়তো বা একটু বিরক্ত লাগতে পারে আপনাদের, আর আমি ভিডিও করছি করে আমি একা যো কাজ করছি। আর আমার বাজান দেখেন, দুটো প্লেট প্লাস্টিকের প্লেট, তার দাদির হাতেরটা, মানে যে দাদি মারা গেছে তো ওই দাদির হাতেরটা সে ওর এই দাদির কাছ থেকে কেড়ে নিয়ে আসছে, মানে সে এসে নিয়ে আসছে, এনে পরে ধুয়ে রাখছে, সে নাকি আজকে ওইটাই ভাত খাবে। তারপরে দেখুন আমার মাটি চুলাটা ভিতরে ভিজা এখনো, মানে পানি গিয়েছিল বৃষ্টির, যার জন্য জ্বলছে না, তো ভাবলাম যে আজকে আর রান্না করব না, মানে প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছে, তো এই ধোয়ায় রান্না করলে ভাত তরকারি সব ধোয়ার গন্ধ পাবে,
এই জন্য আবার গ্যাসের চুলায় ভাত বসাইছি, আর চুলাটা এভাবে রাখবো না, ইনশাল্লাহ কালকে চুলাটা মানে পূর্ব পশ্চিম করে দিব। কারণ এইদিকে এখন বর্তমান যেভাবে চুলাটা দেওয়া, এটা উত্তর দক্ষিণ আমাদের, তো উত্তর দক্ষিণ দিলে বাতাসের জন্য চুলা জ্বলছে না কোনো রকম। এই জন্য কালকে চুলাটা ওখান থেকে উঠিয়ে তারপরে পূর্ব পশ্চিম করে দিব, তাহলে চুলাটা ভালোভাবে জ্বলবে, দেখতেও আরও বেশি ভালো লাগবে। তো ওইভাবে চুলাটা দিয়ে দেখলাম, রান্না করে বসে মানে শান্তি পাওয়া যাচ্ছে না, আবার এদিকে ভিডিওও তেমন একটা ভালো হচ্ছে না, তো যার জন্য পূর্ব পশ্চিম করে দিব। তো ভাতটা মারগালাতে দিয়েছি, এখন আমি তরকারি মানে শাক ভাজিটা করে নিব। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তো এই তো দুপুরবেলা ভাত টাত খেয়ে বিশ্রাম নিয়ে পরে বিকালবেলা অনেক কাজ করছি, তো সেগুলা ভিডিও করা আছে। তবে ভিডিও বেশি লম্বা হয়ে গেলে আবার আমার ফোনে সেভ হয় না, মেমোরি সামান্য খুবই ছোট, তো যার জন্য আর কি ওইটা আজকে দেখাতে পারলাম না। তো এখন আমি এই যে জ্যোৎস্না রাত, তো সন্ধ্যা 7টার দিকে মনে হয় ভিডিওটা করা। তো চাঁদ দেখুন, আকাশে একদম ফুল পূর্ণিমার চাঁদ, আর আমার খুশির মুহূর্তটা দেখতে পেলেন, গতকালকে যে ভিডিওটা ছাড়ছিলাম ওইটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো গতকালকের ওই ভিডিওতে প্রায় 1400 উপরে ভিউ হয়ে গেছে, মনে হয় ভিডিওটা ভাইরাল হয়েছে, তো জানি না উপরওয়ালায় জানে, তো সবাই দোয়া করবেন।